তো বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল এবং জেল। এই যে ইন্টারভিউ 12 থেকে 14 তারিখ অব্দি কমপ্লিটলি হলো, অর্থাৎ ফার্স্ট শিফট এবং থার্ড শিফটের যে ইন্টারভিউ বন্ধুরা, তারা ইন্টারভিউ কেমন দিয়েছে, সেসব ক্যান্ডিডেট থেকে আমরা অবশ্যই এর আগে ভিডিওতে আমি জানিয়েছি যে তারা কিভাবে ইন্টারভিউ দিয়েছে, প্রথম থেকে শেষ অব্দি কটা প্রশ্ন ধরা হয়েছিল, কি কি প্রশ্ন ধরা হয়েছিল, কে কোন ফ্যামিলি থেকে বিলং করছে, সম্পূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে যাদের যে সাবজেক্ট গুলো রয়েছে, যাদের ইকোনমিক্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, এবং যাদের সায়েন্স রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথস রয়েছে, এখান থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং আগামী দিনে কি কি প্রশ্ন করা হবে সে সম্পর্কে টোটাল আজকে আলোচনা করব। কারণ আগের ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি সম্পর্কে আলোচনা করতে করতে ভিডিওটা কমপ্লিটলি হয়ে গেছিল। তো আজকের ভিডিওতে আমরা কথা রাখছি যে সম্পূর্ণভাবে আলোচনা করব, এবং আশা রাখবো যে আগামী দিনে যাতে ইন্টারভিউ রয়েছে তারা যাতে এখান থেকে অনেক প্রশ্ন কমন পায়, সেটা আমরা চেষ্টা করব 100% ভাবে। এবং কোন কোন জায়গাগুলো তোমাদের একটু অ্যালার্ট হতে হবে, সাবধান হতে হবে, এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি ক্যান্ডিডেট যে জায়গাগুলো তারা ভুল করেছে, সেই জায়গাগুলো তোমরা একটু ঠিক মতো নিজেরা গুছিয়ে জেনে নিতে পারো। তো আশা করবো তোমরা ইন্টারভিউটা 100% দিয়ে আসতে পারবে এবং সম্পূর্ণভাবে তোমরা কামিয়াবি হবে। ওকে, তো বন্ধুরা, যারা অলরেডি এই ভিডিওটা দেখছো এবং যারা অলরেডি নতুন ভাবে আমাদের এই ভিডিও গুলো দেখা শুরু করেছো, এবং তাদেরকে একটা কথাই বলবো যে আগামী দিনে এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকে ফার্স্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে ইকোনমি, সেখান থেকে শুরু করব। ইকোনমি থেকে আমরা চলে যাবো জিওগ্রাফিতে, তারপর চলে যাবো আমরা ইংলিশে, তারপর ম্যাথে এবং সায়েন্সে, সব বিষয়ে আজ আলোচনা করবো। তো দেখো, ইকোনমিক্সে যে প্রশ্নটা করা হয়েছিল ক্যান্ডিডেট, সেটা হচ্ছে ওয়েলথ অফ নেশন, এটা কার লেখা? তো সেই বন্ধু কিন্তু অ্যান্সার দিতে পারেনি, এটা হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা। সে কিন্তু স্কটল্যান্ডের একজন দার্শনিক এবং অর্থনীতিবিদ, 1776 সালে। ওকে, রাষ্ট্র অর্থনীতি বা স্টেট ইকোনমি, এই তথ্যটি প্রথম কে দেয়? যাদের ইকোনমি সাবজেক্ট আছে তাদের থেকে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্স, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আগামী দিনে আসতে পারে। এটা হচ্ছে জার্মান দার্শনিক কার্ল মার্কস, 1818 থেকে 1883। ওকে, এই প্রশ্নটা করা হয়েছিল শিমুল সিকদারকে, যে দ্য সিক্রেট অফ অ্যান ইকোনমি, অর্থাৎ অর্থনীতির কটা অংশ আছে বা ক ধরনের। তো বলতে পেরেছিল যে তিন ধরনের, কিন্তু কি কি সেটা বলতে পারেনি। তো সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ওকে, এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটা দুটো একটার মধ্যেই পড়ে। এবং থার্ড হচ্ছে সার্ভিস, অর্থাৎ পরিষেবা দেওয়া, যে আমাদের টেলিকমিউনিকেশন আছে, এলআইসি আছে, রেল, ঠিক আছে, পরিষেবা, এগুলো কিন্তু সবকিছু পরিষেবার মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন করা হয়েছিল জিএসটি ফুল ফর্ম কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এই প্রশ্নটা করা হয়েছিল যে পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে এবং কোথা থেকে নেওয়া হয়েছিল, এই প্রশ্নটা কিন্তু করেছিল ক্যান্ডিডেটকে, কিন্তু সে কিন্তু অ্যান্সার দিতে পারেনি। এটা হবে হচ্ছে রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, এবং 1950 সালে এই কমিশন 15ই মার্চ কিন্তু প্রথম চালু করা হয়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে পরিকল্পনা কমিশনের সভাপতিকে সেই এই প্রশ্নটা করার জন্য সে পেরেছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে, সে পেরেছিল এটা। এনডিসি ফুল ফর্ম কি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পরিষদ। আচ্ছা বলুন তো, এইটা কত সালে গঠিত হয়েছিল এবং এর চেয়ারম্যান কে? তো 1952 সালের 6ই আগস্ট, এবং এর চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী। প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া, এর স্রষ্টা বা প্রবক্তা কে? এই ধরনের প্রশ্ন কিন্তু আগামী দিনে করবে যাদের ইকোনমিক্স রয়েছে। এর স্রষ্টা বা প্রবক্তা হচ্ছে এম বিশ্বেশ্বরায়া, 1934 সালে এটা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এর শ্রেষ্ঠ বা প্রবক্তা কে? 1938 সালে জওহরলাল নেহরু। এই ধরনের প্রশ্ন কিন্তু সামনের দিনে করবেই করবে, তোমরা মিলিয়ে নাও। কোন অধিবেশনের মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্র বোস জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে? এটা কিন্তু হরিপুরা হবে, 1938, এটা ভালো করে তোমরা মাথায় রেখো। পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে করা হয় এবং এই পরিকল্পনার মানে কি ছিল, কি কারণে এই পরিকল্পনাটা করা হয়েছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা 1974 থেকে 78 সাল অব্দি করা হয়েছিল। দরিদ্র দূরীকরণ, স্বনির্ভরতা অর্জন কিন্তু এই পরিকল্পনার একমাত্র উদ্দেশ্য ছিল। আচ্ছা বলুন তো, পঞ্চবার্ষিক পরিকল্পনার মেন উদ্দেশ্য কি ছিল? এখানে একটা স্লোগান আছে যে গরিবি হটাও, এই যে গরিবি হটাও, এই স্লোগানটা কে দিয়েছিল বলতে পারবে? এটা শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়েছিল 1971 সালে,
এই পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল, এটা খুব পপুলার হয়েছিল, তোমরা অবশ্যই জেনে রাখো। পঞ্চবার্ষিক পরিকল্পনার আরেক নাম কি, সেটার নাম হচ্ছে জনগণের পরিকল্পনা। এমন প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের ধরতে পারে আগামী দিনে, যে জনগণের পরিকল্পনার আরেক নাম কি, সেটা কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা। ওকে, নীতি আয়োগের কাজ কি, নীতি আয়োগ কমিটির কাজ কি, এই প্রশ্নটা সামনের দিন অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটি একটি হিন্দি শব্দ। পলিসি কমিশন অর নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর দ্য ট্রান্সফরমেশন ইন্ডিয়ান আয়োগ, অর্থাৎ ভারত সরকারের নীতি নির্ধারণ কমিটি, যা প্ল্যানিং কমিশন এর পরিবর্তে গঠন করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অর্থাৎ এই কমিশন সরকারকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরামর্শ দান করে। এটি একটি প্রতিষ্ঠান, সরকারের চিন্তা শিবির বা থিঙ্কিং ট্যাঙ্ক বলা হয় হিসেবে কাজ করে এবং অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শ দান করে। অবশ্যই ইম্পর্টেন্ট, 1950 সালে প্ল্যানিং কমিশন কিন্তু গঠন করা হয়। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, খুব 100% ইম্পর্টেন্ট কমন প্রশ্ন এটা, হচ্ছে ইন্ডিয়ান ভিশন 2020 এর উদ্দেশ্য কি, অর্থাৎ দরিদ্র, নিরক্ষরতা, বেকারত্ব দূরীকরণ, 6 থেকে 14 বছর শিশুদের, সকল শিশুদের 100% যাতে তারা স্কুলে নাম অধিভুক্ত করতে পারে এবং পরিবেশকে রক্ষা করা, এটা হচ্ছে ইন্ডিয়ান ভিশন 2020। এই সম্পর্কে তোমাদের সম্পূর্ণ বললাম। এবার আমরা চলে যাবো ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ভারতীয় ভূগোল। ভূগোল থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল, সম্ভাব্য কি কি প্রশ্ন করা হবে, তার সম্পর্কে আলোচনা করবো। দেখো, প্রথমে যে প্রশ্নটা এখানে উঠে আসছে সেটা হচ্ছে যে যে ভারতের দক্ষিণতম স্থানের নাম কি, ঠিক আছে? দক্ষিণতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিক ম্যালিয়ান পয়েন্ট, 6 ডিগ্রি 35 মিনিট উত্তর। ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল, এবং ভারতের পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহার মটন, আর ভারতের পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবেথু। এই চারটি নাম তোমরা জেনে যাও, আগামী দিনে এখান থেকে প্রশ্ন 100% করবেই করবে, তোমরা যদি লিখে নাও। এমন কয়েকটি রাজ্যের নাম বলো যেখান থেকে কর্কটক্রান্তির রেখা গেছে, এ প্রশ্নটা করা হয়েছিল। এখানে কয়েকজন হয়তো প্রশ্নটা কয়েকটা পেরেছে, তো আমি সম্পূর্ণ তোমাদেরকে বলছি যে কটা রাজ্যের উপর দেখা গেছে। প্রথম হচ্ছে, দেখো, ভারতের প্রথম হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তির রেখা গেছে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা গেছে, সেটা হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলার উপর দিয়ে কিন্তু গেছে। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন 100% করবেই করবে বন্ধু, ভালো করে তোমরা জেনে রাখো এগুলো। চন্দননগরে কারা বিজনেস করার জন্য এসেছিল এবং কত সালে? 1950 সালে ফরাসি উপনিবেশ কিন্তু ভারতে প্রথম চন্দননগরে এসেছিল। নেফার ফুল ফর্ম কি বলতে পারবে, এ প্রশ্নটা করা হয়েছিল, নেফার ফুল ফর্ম কি, এটা অনেকেই পারেনি। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, অর্থাৎ নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় 1957 সালে, এটাকে নেফা বলা হয় শর্ট ফর্ম। এবং বর্তমানে নেফার নাম পরিবর্তন করে কোন রাজ্যের নাম করা হয়েছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আচ্ছা বলতো, আয়তনের দিক থেকে একটা বৃহত্তম দ্বীপের নাম বলো, সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং আয়তনের ক্ষুদ্রতম দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে, আচ্ছা এমন একটি রাজ্যের নাম বলো যেখান থেকে সূর্যের রশ্মি প্রথম উদিত হয়, বলতে পারবে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে, পূর্বের রাজ্য যেখান থেকে সূর্যের অনামিকা প্রথম এসে পড়ে পৃথিবীতে। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম বলো, বলতে পারবে? এই প্রশ্নটা করা হয়েছিল, তো এই প্রশ্নটা পারেনি, এটা কিন্তু হবে মৌসিনরাম। ওকে, আসামে, এটা মাথায় রেখো তোমরা ভালো করে। যারা বর্ধমান জেলা থেকে বিলং করছিল তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে, আচ্ছা বলতো বর্ধমান কত সালে বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সৃষ্টি হয়েছে? এটা কিন্তু 2017 সাল, 7ই এপ্রিল কিন্তু এটা হয়েছিল, তো অনেকে এটা পেরেছে, অনেকে পারেনি। আচ্ছা, লাইন ইন লাইন অফ কন্ট্রোল বলতে আমরা কোন দুটো দেশের মধ্যে জায়গাকে বুঝি, কাশ্মীর ইন ইন্ডিয়া অ্যান্ড কাশ্মীর ইন পাকিস্তান, এই দুটো রেখা কি বলা হয় লাইন অফ কন্ট্রোল। আচ্ছা ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম বলো তো, তো এটা অনেকে পেরেছে, কয়েকটা পেরেছে, তাই আমি সম্পূর্ণটাই বলছি যে প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, টোটাল 7টি দেশই কিন্তু ভারতের একদম প্রতিবেশী দেশ। ওকে, প্রশ্ন আসবে আগামী দিনে এটা যে কোন দেশের সাথে ভারতের বর্ডার সবচেয়ে বেশি রয়েছে, সবচেয়ে বেশি পরিমাণে তাদের জায়গা আঞ্চলিক রয়েছে, হচ্ছে বাংলাদেশ 4096 কিমি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে জেলার মধ্যে কিন্তু বা রাজ্যের মধ্যে কিন্তু এই সীমানা রয়েছে। এই প্রশ্নটা করা হয়েছিল, আচ্ছা বলতো ভারতের অবস্থিত হিমালয়
সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা অনেকে পারেনি, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ওকে, হিমালয় পর্বতের নাম হিমালয় কেন রাখা হয়েছে না বলতে পারবে? কারণ হিমের আলয় হিমালয়, হিমালয় অধিকাংশই শৃঙ্গ, সারা বছর বরফে ঢাকা থাকে বলেই পর্বতের নাম কিন্তু করা হয়েছে হিমালয়। আচ্ছা বলতো, যে পীর পাঞ্জাল, ধৌলধর, নাকটিব্বা, মহাভারত, এই যে পর্বতগুলো রয়েছে, এগুলো কোন পর্বতের অংশ? এটা কিন্তু হিমাচল বা অবহিমালয় বা লেজার হিমালয় কিন্তু পার্ট। ওকে, আচ্ছা তোমরা তো অনেকেই গড ইনস্টের নাম শুনেছ, এর নাম হচ্ছে, এই শর্ট ফর্মটা কি জানো? কেটু। আচ্ছা বলতো যে কেটু কোন পর্বতের অংশ? এটা কিন্তু কারাকোরাম পর্বতের অংশ, ঠিক আছে। আচ্ছা বলতো কেটুর আরেক নাম কি? সংস্কৃত ভাষার নাম হচ্ছে কৃষ্ণগিরি। ওকে, এগুলো তুমি ভালো করে জেনে যাও। আচ্ছা বলতো পূর্ব হিমালয়ের মধ্যে কোন কোন পার্টটা পড়ছে, কি কি পড়ছে বলতে পারবে? দেখো, পূর্ব হিমালয়ের মধ্যে দার্জিলিং, সিকিম হিমালয় পড়ছে। এবং আচ্ছা বলতো যে বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? সেটা কিন্তু পূর্ব হিমালয়ে অবস্থিত। আচ্ছা বলতো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? নেপাল ও সিকিম সীমান্তে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। এবং ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কিন্তু বলা হয় কাঞ্চনজঙ্ঘাকে। ভালো করে জেনে রাখো। এই প্রশ্নটা করা হয়েছিল যে, আচ্ছা বলুন তো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? এটা পারেনি অ্যান্সারটা, এটা কিন্তু আরাবল্লী হবে। আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। আর যদি বলা হয় নবীনতম ভঙ্গিল পর্বত, সেটা কিন্তু হিমালয় হবে। এই প্রশ্নটা করা হয়েছিল, এটা পেয়ে গেছে। একটা পশ্চিম বাহিনীর নদীর নাম বলো, এই প্রশ্নটা করা হয়েছিল, এটা অনেকেই পারেনি আমরা দেখেছি। এটা কিন্তু নর্মদা হবে। আচ্ছা বলতো নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে? এই প্রশ্নটা অনেকে পারেনি, এটা কিন্তু হবে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী নদীর সাথে যুক্ত হয়েছে এবং জব্বলপুরের ভোরঘাটের নিকট নর্মদা নদী ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে। এ প্রশ্নটা আসে যে কোন নদীতে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু নর্মদা নদীতে। আচ্ছা বলতো পরেশনাথ পাহাড় কোথায় দেখতে পাওয়া যায়? এ প্রশ্নটা করা হয়েছিল যে পরেশনাথ পাহাড় কোথায় দেখতে পাওয়া যায়, এটা অনেকে পারেনি, এটা কিন্তু ছোটনাগপুর মালভূমিতে দেখতে পাওয়া যায় এবং ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু ভূমিটাকে বলা হয় পরেশনাথ পাহাড়। ওকে, আচ্ছা বলতো হুড্ডু জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? এটাও পারেনি, এটা কিন্তু সুবর্ণরেখা হবে, সুবর্ণরেখার উপর কিন্তু হুড্ডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে। মোস্ট কমন প্রশ্ন হচ্ছে এটা যে, আচ্ছা বলতো ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, এটা কিন্তু ছোটনাগপুর মালভূমিকেই ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। আচ্ছা তোমরা তো নীলগিরি পাহাড়ের নাম শুনেছ, আচ্ছা বলতো যে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা অনেকে পারেনি, এটা কিন্তু হবে দোদাবেতা। আচ্ছা বলতো বন্দিপুর পাহাড় কোথায় অবস্থিত? এটা কিন্তু নীলগিরি পর্বতেই অবস্থিত। ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা কিন্তু আনাইমুদি হবে। এখান থেকে প্রশ্ন আসবে আসবে, আমি 100% তোমাদেরকে বলে যাচ্ছি। একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। তো সাতপুরা হলো কিন্তু একটি স্তূপ পর্বত। ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম বলো, এটা কিন্তু লুনি নদী হবে, যেটা কিন্তু গুজরাটের মধ্যে প্রবাহিত হয়েছে রাজস্থানের মধ্যে দিয়ে, এটা জেনে রাখো। আচ্ছা বলো তো 10 ডিগ্রি চ্যানেল কোন দুটো জায়গাকে পৃথক করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল কিন্তু পৃথক করেছে। আচ্ছা বলো তো আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি? স্যাডেল পিক। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? এ প্রশ্নটা এসেছিল, অনেকেই পারেনি। তিব্বতের মানস সরোবরের সিঙ্গি খাবার হিমবাহ থেকে উৎপন্ন হয়ে জাস্কার লাডাখের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং এরপর আরব সাগরে গিয়ে পড়েছে সিন্ধু নদী। আচ্ছা বলতো এই যে পাঞ্জাব, অর্থাৎ এই যে পঞ্চনদী দেশ, এই পঞ্চনদী কোন কোন নদীগুলোকে বলে তোমরা বলতে পারবে? এটা অনেকে হয়তো দুটো একটা পেরেছিল। তো দেখো বিতস্তা, চন্দ্রভাঙা, ইরাবতী, শতদ্রু, বিপাশা, এই 5টি নদী নিয়ে কিন্তু পাঞ্জাব গঠিত। গঙ্গা নদীর উৎপত্তি খুব ইম্পর্টেন্স, এ প্রশ্নটা এসেছিল, তা আমি বলে দিই একবার যে উত্তরাঞ্চলের কাশি জেলার গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এই গঙ্গা নদী উৎপত্তি হয়েছে। আচ্ছা বলতো গঙ্গা নদী কোথায় গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে, এটা বলতে পারবে? এটা অনেকেই বলতে পারেনি, আমি বলেছি বিষয়টা যে গঙ্গা এলাহাবাদের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে এবং রাজমহলের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এরপর মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট দুভাগে ভাগ করে
পদ্মা নামে বাংলাদেশে একটি শাখা এবং আরেকটি শাখা ভাগীরথী হয়ে নবদ্বীপের কাছে হুগলি নদী নামে কিন্তু প্রবাহিত হয়ে যায়। অর্থাৎ আমরা যে গঙ্গা নদী বলে যেটা আমরা পরিচিত সেটা কিন্তু হুগলি নদী, যেটা কিন্তু কলকাতা শহর অবস্থিত, হাওড়া শহর কিন্তু অবস্থিত এই হুগলি নদীর তীরেই। ভালো করে তোমরা জেনে রাখো, এরপর এই গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? অর্থাৎ কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। সবচেয়ে বৃহৎ নদীর নাম কি জানো? অর্থাৎ ব্রহ্মপুত্র, তিব্বতের মানস সরোবরের কৈলাস পর্বতের মধ্যবর্তী সীমাদং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা বলতো, গঙ্গা নদী যে যে জায়গাগুলো থেকে প্রবাহিত হয়ে গেছে সেগুলো কয়েকটি জায়গার নাম বলো। যেমন দেখো, হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, মুঙ্গের, ভগলপুর, নবদ্বীপ, কলকাতা, এগারোটা জায়গার উপর থেকে কিন্তু গঙ্গা নদী গেছে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এবং দিল্লি, যমুনা, দিল্লি, মথুরা, আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এবার আমরা চলে যাবো হিস্ট্রিতে। দেখো, হিস্ট্রির যে প্রথম প্রশ্নটা এখানে করা হয়েছিল যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে, অর্থাৎ গোপাল, এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে, সে কিন্তু দেবপাল। ওকে, পাল যুগের শ্রেষ্ঠ কবির নাম কি বলতে পারবে? সন্ধ্যাকার নন্দী। আচ্ছা বলুন তো, রামচরিত কার লেখা? সন্ধ্যাকার নন্দীর কিন্তু লেখা রামচরিত। এই প্রশ্নটা করা হয়েছিল যে কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? এটা অনেকেই পেরেছে, অনেকে পারেনি। এটা কিন্তু শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ জেলা বহরমপুরের এটি অবস্থিত। প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় কাকে? হিউয়েন সাং। ওকে, ভারতের শেক্সপিয়ার বলা হয় কাকে বলতে পারবে? এটা অনেকেই পারেনি, এটা কিন্তু কালিদাস হবে। এর প্রশ্নটা করেছিল যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? এটা কিন্তু শিমুখ হবে। সাতবাহনের রাজধানী কোথায় ছিল? পৈঠানে। নালন্দ বিশ্ববিদ্যালয় কার সময় তৈরি হয়েছিল? কুমারগুপ্ত। এ প্রশ্নটা করেছিল যে ভারতের রক্ষাকর্তা বা রক্ষাকারী শাসক কাকে বলা হয়? সেটা কিন্তু বলা হয় স্কন্দগুপ্তকে, অর্থাৎ সার্ভেয়ার অফ ইটেস্ট। আচ্ছা বলতো, কোন যুগে ভারতীয় শিল্পরীতি ভাস্কর্য উন্নতির শিখরে গেছিল? কোন যুগে? এটা কিন্তু অনেকেই পারেনি, এটা কিন্তু গুপ্ত যুগে হবে। শূন্য আবিষ্কার করেছিলেন কে? এ প্রশ্নটা করা হয়েছিল, এটা পেরেছে অনেকে, এটা কিন্তু আর্যভট্ট হবে। বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা? এ প্রশ্নটা করা হয়েছিল, এটা কিন্তু হর্ষাঙ্ক হবে, হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। হিনাজান ও মহাজান, অর্থাৎ মহাজান হিনাজান, এই দুটো কোন বংশ থেকে উদ্ভব হয়? এটা কিন্তু বৌদ্ধ সম্মেলনে, অর্থাৎ বৌদ্ধ সম্মেলনে আহ্বান করা হয়েছিল, এবং এই সম্মেলনে হিনাজান মহাজান কিন্তু ভাগ করা হয়েছিল বৌদ্ধরা। এটা ভালো করে জেনে রাখো তোমরা। মুদ্রা রাক্ষস কাল লেখা? খুব ইম্পর্টেন্স, বিশাখ দত্তের হবে। তাম্রলিপ্ত কাদের বন্দর ছিল? অর্থাৎ গুপ্ত যুগের বিখ্যাত বন্দরই কিন্তু তাম্রলিপ্ত, যার নাম হচ্ছে তমলুক। আরবরা প্রথম ভারত আক্রমণ করে কত সালে? 708 সালে, এবং 712 প্রথম যুদ্ধ শুরু হয়, আক্রমণ করে আরবরা, কাশিম সিন্ধুর বহল দখল করে। তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল বলতে পারবে? এটা অনেকেই পারেনি, 1191-তে প্রথম তরায়নের যুদ্ধ, দিল্লির আজমিরের চৌহান অধিপতি তৃতীয় পৃথ্বীরাজ বনাম মোহাম্মদ ঘুরির সাথে, এবং মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হন। এবং তরায়নের দ্বিতীয় যুদ্ধ, পৃথ্বীরাজ পরাজিত নিহত হন এবং ঘুরি জয়ী হন। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আমরা আরো পরবর্তী বিরতি আলোচনা আসছি, পরবর্তী প্রশ্ন নিয়ে সঙ্গে থাকো আমাদের। দাসবংশের প্রতিষ্ঠাতা কি? কুতুবুদ্দিন আইবক। কার নাম ছিল উলু খা? এ প্রশ্নটা এসেছিল, এটা গিয়াসুদ্দিন বলবনের নাম ছিল উলু খা, এবং ইনি ঈশ্বরের প্রতিনিধি বা শ্যাডো অফ গড বলে নিজেকে মনে মনে করতেন, এবং সে ড্রাইভ ইন রাইট অফ কিং, অর্থাৎ দৈবত্বরে বিশ্বাস ছিলেন। জুনা খা নামে কে পরিচিত ছিল? এই প্রশ্নটা করা হয়েছিল, তোমরা অবশ্যই জানো তো, মোহাম্মদ বিন তুগলক, যার আসল নাম হচ্ছে জুনা খা। এবং এই প্রশ্নটা করেছিল যে দেবগিরিতে কে তার রাজধানী স্থানান্তর করেছিল দিল্লি থেকে, সেটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক, এবং একে কিন্তু পাগলা রাজা বলে আমরা জানি। জিজিয়া কর কে চালু করেছিল? এটা কিন্তু ফিরোজ শাহ তুগলক জিজিয়া কর চালু করেছিল। ভারতে তোতাপাখি কাকে বলা হয়? অর্থাৎ আমির খসরুকে ভারতে তোতাপাখি বলা হয়। সে তার আবিষ্কার করেন, বীণাকে আরো উন্নত করেন, এবং তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিক। আচ্ছা বলতে পারবে যে আগ্রা শহরটি কে প্রথম প্রতিষ্ঠা করেন? সিকান্দার শাহ 1504 সালে আগ্রা শহরটি প্রথম প্রতিষ্ঠা করেন।
এ প্রশ্নটা করেছিল যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল? 1526 ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন, বাবরের সাথে হয়েছিল, অবশ্যই জানো এটা। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কার দরবারে এসেছিলেন, অর্থাৎ জাহাঙ্গীরের দরবারে কিন্তু এসেছিলেন, এ প্রশ্নটা এসেছিল। আচ্ছা, বলতে পারবে যে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম স্থাপিত হয়েছিল? অর্থাৎ 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিলেন, এবং 1600 সালে রানী এলিজাবেথ তাদের অধিকার দেওয়া হয় ব্যবসা বাণিজ্য করার জন্য। ইংলিশ খান নামে কে পরিচিত? উইলিয়াম হকিন্স। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমরা আরো বিস্তারিত আলোচনা করছি, এরপর আমরা চলে যাবো ইংলিশে। যাদের ইংলিশ সাবজেক্ট আছে তাদের বিশেষ করে বলে রাখি যে এই যে কোয়ারেন্টাইন ইংলিশ ডেল শব্দটা, তারপর যে ইংলিশে কয়েকটি ওয়ার্ড, কমিটি বানাম, কর্নেল বানাম, কনস্টিটিউশন বানাম, এবং এই ধরনের কিছু শব্দ বা ওয়ার্ড গুলো তোমরা ভালো করে জেনে যাও। এবং টেন্স থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, একটা শব্দ ওরা প্যাসেজ তুলে দিয়েছিল, এটা বলেছিল যে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। এটা আমাদেরই এক ক্যান্ডিডেট, সে এটা পেরেছিল, তাই ইংলিশে অনার্স ছিল। এবং লেটার প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্রথমে কাকে চিঠি পাঠানোর জন্য কিভাবে লিখতে হয়, মাঝখানে কিরম থাকে, তারা কিন্তু এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবে যদি তোমার ইংলিশে অনার্স ছিল। যেমন কিছু ফেজাল ভার্ব আছে সেগুলো তোমার ধরবে, যেমন হিট বিলো দা বেল্ট অর্থাৎ অনৈতিক ভাবে আঘাত, নুক অ্যান্ড কর্নার অর্থাৎ সর্বত্র, এরকম ধরনের কিছু ফেজাল ভার্ব ধরবে। বাই হুক অ্যান্ড বাই ক্রুক, এই কথাটা মানে কি, অর্থাৎ যেন তেন পোকার এনো। লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ লক্ষ্য জয়ের মুহূর্ত, এই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন ধরবে বলে দিচ্ছি। নিট অফ দা আওয়ার অর্থাৎ প্রতি মুহূর্তে, আলফা অ্যান্ড ওমেগা প্রথম ও শেষ, গ্রিন হর্নস মানে হচ্ছে অনভিজ্ঞ, এই ধরনের কিছু ফেজাল ভার্ব তোমরা অবশ্যই জেনে যাও, এগুলো কিন্তু আগামী দিনে অবশ্যই ইন্টারভিউতে ধরবে। সায়েন্স থেকে যাদের সাবজেক্ট আছে সায়েন্স, তাদের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা করা হয়েছিল যে শ্রুতি গোচর বা অডিবল সাউন্ড বলতে কি বোঝো, এটা অনেকেই পারেনি। অর্থাৎ বস্তুর কম্পন যখন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হয়, সেই শব্দটাকে শব্দ শ্রুতি গোচর বলা হয়। আচ্ছা, আল্ট্রা সোনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দ, এটা বলতে কি বোঝো, এটা অনেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছিল, অনেকে পারেনি। অর্থাৎ বস্তুর কম্পন যখন 20,000 বারের বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে গভীর সমুদ্রে মাছ ধরার সময় এবং পানীয় জল পরিশোধিত করার সময় এই আল্ট্রাসোনিক সাউন্ড ব্যবহার করা হয়। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়, স্টিলে, এ প্রশ্নটা করেছিল। আচ্ছা বলতো যে ফারেনহাইট স্কেলের সর্বোচ্চ জলের ফুটনাঙ্ক কত, এটা অনেকে পারেনি, এটা 212 সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 32 সেন্টিগ্রেড। সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি 0 ডিগ্রি এবং কেলভিন স্কেলে 377 কেলভিন এবং 273 কেলভিন। তাপের এসআই একক কি বলতে পারবে, জুল। আচ্ছা বলতো থার্মোমিটারে কি মাপা হয়, তাপ মাপা হয় না উষ্ণতা মাপা হয়? অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয় তাকে কিন্তু থার্মোমিটার বলে, এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল, খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। আচ্ছা বয়েলের সূত্রটা কি বলতে পারবে, এটা অনেকেই পারেনি। যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটি হচ্ছে বয়েলের সূত্র। দেখো সায়েন্স থেকে এই ফর্মুলাটা অবশ্যই ধরবে আগামী দিনে, সেটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সম্পর্ক, যেমন C/5 = F/32/9, এই প্রশ্নটা ধরে। আচ্ছা বলতো একজন সুস্থ মানুষের মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, এটা অনেকেই পেরেছে, 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এমন একটি বস্তুর নাম বলো যেটি আয়তনে বেড়ে যায়, অর্থাৎ বরফ, বরফ কিন্তু আয়তনে বেড়ে যায়। শুধু বরফ নয়, অ্যান্টিমনি আছে, ঢালাই লোহা আছে, পিতল, এগুলো কিন্তু আয়তনে বেড়ে যায়। আচ্ছা বলতো হিমমিশ্রণ আমরা কেন ব্যবহার করি, এটা অনেকেই পারেনি। মাছ মাংস সংরক্ষণ, রপ্তানি, আইসক্রিম, কুলপি প্রভৃতি এবং রসায়ন পদার্থ তৈরি করার জন্য হিমমিশ্রণ তৈরি করা হয়, যাতে এগুলো দীর্ঘদিন ঠিক মতো থাকে। আচ্ছা বলতো ফার্মি কিসের একক, কি মাপা হয়, অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাস বা ব্যাসার্ধ মাপার একক হচ্ছে ফার্মি। এ প্রশ্নটা করা হয়েছিল যে গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটা কিন্তু ম্যানোমিটার হবে, এবং বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার। তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত সাবজেক্টের বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকো, এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে লাইক শেয়ার করো, এবং তোমাদের কি ধরনের প্রশ্ন তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই
আগামী দিনের এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, এবং আমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, এবং সময়টাকে 100% কাজে লাগাও, এবং এই ইন্টারভিউটা কিভাবে ক্র্যাক করতে হয় তার জন্য 100% টার্গেট নাও। তো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, বেস্ট অফ লাক, থ্যাংকস ফর ওয়াচিং।